26 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্ব। 24টি ইভেন্টে সারা দেশ থেকে বাছাই করা প্রায় 4000 অ্যাথলিট লড়বেন 193টি স্বর্ণপদকের জন্য। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পাইপলাইন আরও মজবুত করাই এই গেমসের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। দর্শক, এই খবর জানিয়ে কুল খেলার মাঠ অনুষ্ঠানে নেব একটা বিরতি, আরও খবর নিয়ে ফিরব একটু পর, সঙ্গে থাকুন। সাপ জয় দিয়ে শুরু করেছি মাত্র, আমার বিশ্বাস তোমরা ও লাল সবুজের পতাকা ডেকে নিয়ে যাবে অনেক দূরে। এশিয়ার মঞ্চে ফেরেছি, এবার বিশ্ব মঞ্চের পালা। অলিম্পিকের পদক জয়ের সামর্থ্য কি নেই আমাদের? অবশ্যই আছে। শেখ কামাল যুব গেমস এর প্রচারে বাংলাদেশের তিন সফল খেলোয়াড়, বাংলাদেশের নারী ফুটবল দলের সঞ্জিদা, এশিয়ান ইনডোর গেমসে স্বর্ণজয়ী ইমরানুর ও শুটিংয়ে বিশ্বকাপের ফাইনালে খেলা কামরুন নাহার কোলি, তারা অপেক্ষায় আছেন তাদের পরবর্তী প্রজন্মের জন্য। বাংলাদেশকে দেখিয়ে দাও তোমার প্রতিভা, আমার বিশ্বাস তোমরা ও লাল সবুজের পতাকা ডেকে নিয়ে যাবে অনেক দূরে। শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের সাফল্য কামনা করছি। আর এই আয়োজনের বিস্তারিত জানানোর জন্যই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল গেমসের আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। মূলত বাংলাদেশ গেমসকে সামনে রেখেই আয়োজন করা হয় যুব গেমসের। 2010-এ অলিম্পিক অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল আইওসি যেটা শুরু করলো যুব গেমস, সেটাই ধারাবাহিকতায় বাংলাদেশ কিন্তু 2018-তে করেছে, এবং সেটার জন্য আপনি জানেন ইতিমধ্যে যে পুরো পৃথিবীতে যখন আমি টোকিও অলিম্পিকে যখন ইয়াতে মিটিং অ্যাটেন্ড করতে যাই, সেখানে কিন্তু আমাদের এই গেমসটা যে শুরু করতে পেরেছে যে 2018-তে যুব গেমস, এটা সবাই কিন্তু খুব ভালো চোখে দেখেছে এবং এটাকে একটা মডেল হিসাবে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু শুরু করেছে। প্রথম ধাপে উপজেলা পর্বে প্রায় 50,000 অ্যাথলিট ও অফিসিয়াল অংশ নিয়েছিল এবারের আয়োজনে। সেখান থেকে 4,000 অ্যাথলিটকে সুযোগ দেওয়া হয়েছে মূল পর্বে। এই পর্বে সফলদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের। যাদের রেজাল্ট একটু ভালো, যাদেরকে আমাদের ইয়ের থেকে কাছাকাছি, রেকর্ডের থেকে কাছাকাছি এসএ গেমস বা তাদেরকে আমরা ট্রেনিং এর মাধ্যমে, যে কথাটা একটু আগে বলেছি যে 15-20 দিন আমরা ট্রেনিং এর জন্য টাকা দিয়েছি আলাদা করে, যাতে এটা ট্রেনিং প্রাপ্ত হয়, তারপরে যে রেজাল্টটা হবে ওই রেজাল্ট যারা করবে তাদেরকে আলাদাভাবে একটা ট্রেনিং নেওয়ার ব্যবস্থার জন্য আমরা, আমাদের এখানে প্রধান সমন্বয়কারী আছেন, আমাদের এখানে আমাদের সরকার ভাই আছেন, তাদের মাধ্যমে আমাদের একটা যৌথ কমিটি আছে, সেই কমিটি এই রেজাল্টগুলো নিবে, তাদেরকে আমরা আলাদাভাবে যাতে চর্চা করতে, তাদেরকে আমরা চালন করতে পারি, ভবিষ্যতে তাদেরকে উন্নতি করতে পারি। ইভেন আমরা তাদেরকে প্ল্যান করেছি যে বিদেশি কোচের মাধ্যমে তাদেরকে ট্রেনিং করার জন্য ব্যবস্থা নেব। অ্যাথলিটরা তাদের বিভাগের হয়ে লড়াই করবেন পদকের জন্য। আর্চারির পদকের লড়াই হবে গাজীপুরে, বাকি 23 ইভেন্টই হবে ঢাকায়। যে সমস্ত প্লেয়ারগুলো ওই সময় উঠে আসছে, আজকে কিন্তু সমস্ত ফেডারেশনগুলোতে যেগুলো আপনি রেজাল্টগুলো দেখছেন, যারাই জাতীয় পর্যায়ে কিংবা আন্তর্জাতিক খেলায় যারা অংশগ্রহণ করছে, তার ম্যাক্সিমামই কিন্তু যুব গেমসের হচ্ছে প্লেয়ারগুলো। তো ঠিক একইভাবে আমাদের পরিকল্পনা আছে, এবার যারা আসবে ইনশাল্লাহ তাদেরকে আরও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ করানো যায় কি না সেটা আমরা অবশ্যই চিন্তা করব। উপজেলা পর্যায়ে বাছাই পর্ব শুরু হয়েছিল 2 জানুয়ারি। 26 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এবারের আসরের। 4 মার্চ পর্যন্ত চলবে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস।